কয়টা কিনেছেন? আলহামদুলিল্লাহ 11টা কিনছি, আরো কিনবো। মাশাআল্লাহ। এগুলো কি সব মাংসের জন্য? সব মাংসের জন্য, দোকানের জন্য। দোকানের জন্য। জি জি। এটা পড়লো 1,60,000। আপনারা মাংস বিক্রি করেন কত করে ওখানে? বর্তমানে আগে তো 600 650 বিক্রি করছি, আজকে দুই দিন যাবত 700 টাকা করে বিক্রি করতেছি। আসসালামু আলাইকুম। দর্শক, আছি হযরতপুর হাটে। খুব সুন্দর সুঠাম দেহের গরুগুলো দেখা যাচ্ছে। আমাদের এক মাংস ব্যবসায়ী ভাই এই গরুগুলো এই হাট থেকে কিনেছে মাংসের জন্য। আমরা একটু জানতে চাই কেমন দামে কিনেছে বা কি অবস্থা এগুলোর ওজন, অন্যান্য বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। ভাই, ভাইয়ের পরিচয়টা যদি একটু ছোট্ট করে বলেন। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ সাব্বির। জি, আমার দোকান হলো জিঞ্জিরা মনুবাপি ঢালে। আচ্ছা। হ্যাঁ, এগুলো আমি আজকে এই হাটে আমি হাট করি প্রতি সপ্তাহে। আজকে হাটে আসছি। কয়টা কিনেছেন? আলহামদুলিল্লাহ 11টা কিনছি, আরো কিনবো। মাশাআল্লাহ। এগুলো কি সব মাংসের জন্য? সব মাংসের জন্য, দোকানের জন্য। দোকানের জন্য। জি জি। তো এখন যে মাংসের অস্থিরতা, জি, তার মধ্যে দেখছি সুন্দর সুন্দর গরু কিনেছেন। আচ্ছা, একটু দর দাম জানি, তারপরে এগুলো নিয়ে আলোচনা করবো। দর দাম এখানে 11টা গরু কিনছি, বিভিন্ন দাম, এক একটা এক এক দামে। এই যে সামনে যেটা দেখছি আমরা লাল, এগুলো সাধারণত খামারের গরু দেখি। জি জি। এই ধরনের গরু সাধারণত জবাই কেউ করতে চায় না, জি, কারণ পোষায় না মনে হয়, তাই না? এই যে এটা এটা কত কি পড়লো? এটা এটা পড়লো 1,60,000। আচ্ছা। পোষায় না বলতে, এখন বর্তমানে একটু গরুর দামটা একটু বেশি, আজকে দুই সপ্তাহ যাবত দুইটা। হ্যাঁ। আর লাভ সীমিত হইলেও আমরা ভালো গরু কাটার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে। এটা কয় মন টার্গেট করেছেন আপনারা? এটা টার্গেট করেছি আমরা 5 মন 10 কেজি হবে। আচ্ছা জি। তো 5 মন 10 কেজি হলে তো অনেক পড়ে গেল। জি, একটু দাম বেশি। এটা কি সেট ছাড়া? সেট ছাড়া। জি, সেট ছাড়া। আপনারা মাংস বিক্রি করেন কত করে ওখানে? বর্তমানে আগে তো 600 650 বিক্রি করছি, আজকে দুই দিন যাবত 700 টাকা করে বিক্রি করতেছি। তো এটা কি 700 করে দিয়ে টাকা আসবে? ইনশাআল্লাহ আসবে। আসবে? আসবে। আচ্ছা, আপনাদের এখানে হাসিল কত দিতে হয়? হাসিল আমাদের নাম করা আছে। জি, এখানে হাসিল আমাদের কাট করা আছে, গরু প্রতি 1,000 টাকা নেয়। আচ্ছা, আর নর্মাল হাসিল কত দেওয়া লাগে? নর্মাল হাসিল বিভিন্ন দাম, লাখে 3,000 হয়। আচ্ছা। আবার ছোট গরু হইলে 700 800 কষাই গো, আর বড় গরু আমাদের 1,000 করা যায়। আচ্ছা, আমাদের নাম করা আছে। আপনাদের যেহেতু নাম করা বা কাট করা, যার কারণে 1,000। জি জি, 1,000। আচ্ছা, এরপরে এটা এটাও দেখছি, এটাও তো দেশাল। জি জি। হ্যাঁ, এটা কেমন কি পড়লো ভাই? এটা পড়লো আপনি যে 1,65,000। আচ্ছা, 60 আর 65। জি, একটু মনে হয় ওজন বেশি না? হ্যাঁ, এটা একটু ওজন বেশি আছে সেই হিসাবে 1,65,000। আচ্ছা, এরপরে পাশে চলে যেতে চাই, একটু ঘুরিয়ে ওই পাশ থেকে যদি দেখাই। আচ্ছা আচ্ছা, এই সুন্দর সুন্দর গরু কিনেছেন ভাই, লাল লাল গরু। আপনার ওখানকার মানুষের মাংসের চাহিদা মনে হয় ভালো না? জি আছে, আলহামদুলিল্লাহ ভালো। এবং তারা মনে হয় শৌখিন, গরু একটু পছন্দ করে। জি 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 জি। আচ্ছা আচ্ছা, এটা 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 কেমন কি পড়লো? এটা পড়লো 1,70,000। আচ্ছা, এটা এটা একটু বেশি। জি, ওটার তো একটু বেশি আছে, ওটার চেয়ে তো স্বাস্থ্য একটু কম মনে হচ্ছে আমার কাছে। এটা নিচে করে বাঁধছে তো, এই জন্য কম মনে হচ্ছে। আচ্ছা, মানে গোটা নিচে করে বাঁধে, কিন্তু গরু এটার চেয়ে এটা বেশি আছে। বেশি আছে? জি জি, বেশি আছে। মাশাআল্লাহ। তো কিনা যায় 2,000 এখানে এদিক আর ওদিক হয়। আচ্ছা, আজকের হাটের সাথে যদি গত সপ্তাহের হাটের তুলনা করি, জি, বা তার আগের সপ্তাহে যদি তুলনা করি, সেক্ষেত্রে দামের কি হবে কি মনে হচ্ছে? আজকে মোটামুটি গরু আছে, গত সপ্তাহে নির্বাচনের জন্য গরু ছিল না হাটে, কম ছিল। আজকে মোটামুটি গরুর দামও মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিনা পারছে 11টা, আর 2-4টা কিনে আশা আছে, কিনুম। মানে যেগুলো কিনেছেন সবগুলো কি 700 করে বিক্রি করলে? জি জি, সবগুলো 700 করে। দোকান খরচ এই সেই উঠানো সম্ভব? আমাদের ঢিলি 4-5টা গরু জবা হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ যাওয়া হয়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে এই যে এটা দেখছি, এটা ওই পাশ থেকে যদি একটু দেখায় নেই, এটা কত কি পড়লো? এটা পড়লো আপনি যে 1,40,000। আচ্ছা আচ্ছা, এটা কয় মন চিন্তা করছেন আপনারা? এটা 4.5 মন। 4.5 মন চিন্তা করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে একটু পাশে দেখাই, আজকে ভাইকে পেয়েছি, সাধারণত পাওয়া যায় না মাংসের উপযোগী সুন্দর সুন্দর গরু, একটু দেখিয়ে নিচ্ছি। কালোটা? এটা 42,000। 42,000। জি, 42,000। এরপরে মাঝখানেরটা যদি বলে 1,07,000। 7,000। আমার কাছে তো দুটো প্রায় প্রায় কাছাকাছি, একটু ছোটো গরু। 19-20 আছে, 18-20 আছে, এটা এটাও ছোট তো। ছোট না? এটা কয় মন? 3 মন নাকি 3.5 মন? এটা 3.5 মন হবে। 3.5 মন টার্গেট করেছে, 3.5 মন। আচ্ছা, আর এটা মনে হয় বড় না? এটা 1,48,000 পড়ছে। 1,48,000। জি জি, মাশাআল্লাহ। এটা এটা কয় মন চিন্তা করেছেন? এটা এটা হবে আপনি যা
পনেরো পাঁচ মন, পাঁচ মন হইতে পারে। আচ্ছা, কালি আমাদের পনেরো পাঁচ মন, পাঁচ মন ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনারা কালি বা যেটা অনুমান করেন, কাটার পরে কি ঠিক সেরকম পান? পাঁচ কেজি এদিক ওদিক হয়। আচ্ছা, পাঁচ কেজি ওদিক ওদিক হয়, কোনটা পাঁচ কেজি বাড়ে, কোনটা পাঁচ কেজি কমে, কোনটা দশ কেজি বেড়ে যায়। এটা কাঁচা জিনিস, আল্লাহ বরকত দিলে বরকত হয়। আচ্ছা, আপনার নেওয়ার সময় মোটামুটি পাঁচ কেজি হাতে রেখেই বলেন নাকি? বকন গরু আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে সার আছে। হ্যাঁ, আচ্ছা, মহিষ নিয়েছেন নাকি? না, মহিষ আমার না। আচ্ছা 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 আচ্ছা, ওই পাশে কালো ক্রস ওই সারটা নিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, আরেকটি বিষয় যে আপনারা তো মূলত কি এই হাট থেকে নাকি অন্যান্য হাট থেকেও সংগ্রহ করেন? আমরা অন্যান্য হাট করি, আমরা সপ্তাহে দুই দিন এই পাড়া গ্রাম হাটে আসি, একটা বুধবার সামনের হাট আর শনিবার এই হাট। আর অন্যান্য হাটে যে মানিকগঞ্জ হাটে যাই, পাবনা অরলখোলা হাটে যাই, আমার গ্রুপ বেশিরভাগ পাবনা অরলখোলার তা আসে বা কুষ্টিয়া ডুগডুগি হাটের তা আসে। সপ্তাহে প্রায় আমার চল্লিশ পঁয়তাল্লিশটা গরু লাগে। এই হাটেতে যে কটা কিনা পারি কিনি, আর বাকি অন্যান্য হাট করতে হয়। আপনারা কি পাইকারি কোনো মাংস দেন অনুষ্ঠানের জন্য? জি, পাইকারি খুচরা অনুষ্ঠান, পাইকারি দোকানদার কোনো মাল দেন। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন। আমার মোবাইল নাম্বার হলো 01710178 01781। জি, আচ্ছা, 505 505 178 178। ভাইয়ের নামটা আবার? আমার নাম মোহাম্মদ সাব্বির। সাব্বির ভাই, আপনি তো এগুলো দেখাশোনা করেন? জি জি জি, এগুলো দেখাশোনা কিনাকাটা। আপনার প্রতিদিন কটা করে যায় গরু? প্রতিদিন পাঁচটা ছয়টা। পাঁচ ছয়টা বেশি যায় কোন কোন দিন? শুক্রবার বৃহস্পতিবার বেশি যায়, শুক্রবার বারো তেরোটা, বৃহস্পতিবার দশটা আটটা নয়টা। আচ্ছা, এখন আরেকটি মৌলিক বিষয় বলি যে আমরা ঢাকা শহরের মধ্যে দেখেছি এই গত সপ্তাহ মানে দুই একদিন আগে অনেকে 600 টাকা 610 টাকা 20 টাকায় মাংস বিক্রি করেছে বা এখনও দুই একজন করছে আর কি। তবে সেই গরুগুলো একেবারে সবগুলো দেশাল না, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস গরুগুলো সার্বিক। ওই যে ওইগুলো বিষয়টা হলো ভাই, এরা বিভিন্ন জায়গাতে কালেক্ট করে আনে, ফার্মের গরু আনে। হ্যাঁ, গাই বকন সারও কাটে, আর ওইগুলো হলো একসাথে সব মিক্সচার করে বিক্রি করা হয়। তা আমাদের দোকানে এইভাবে খায় না। আমাদের ক্যানিগঞ্জের মধ্যে আমরা মাংস পিস করে লটকে রাখি, ওইভাবে এইসব পছন্দ করে দামাদামি করে পছন্দ করে নিয়ে যায়। তো যখন তারা 600 টাকা বিক্রি করছে, আমরা তখন 650 করে বিক্রি করছি। তো আমাদের দোকান হলো এলাকা, এলাকায় হলো সব জিনিস দেওয়া যায় না। এলাকার মানুষ দেখা যায় একটু ভালো খাওয়ার চেষ্টা করে, গরু দেখা গরু সামনে খাড়া করা রাখি, গরু দেখা মাংস নিয়ে যায়, তাই জন্য আমরা 50 টাকা এতে বেশি বেছি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগলো। দোকান বাজারে না, আমার দোকান এলাকায়। এলাকায়? হ্যাঁ। আচ্ছা, এখন যে বাজারটা দেখছেন, জি, ধীরে ধীরে আমরা দেখি যে রমজানের আগে মাংসের দাম আরও বেড়ে যায় প্রতি বছরই, এটা নিয়ম হয়ে গেছে প্রায়, এবং কুরবানি আস্তে আস্তে আরও বেড়ে যায়, গরুর দামটা বেড়ে যায়। এই এটার মূল কারণ কি কি মনে হয়? এখন যে বাজারটা আছে সেখান থেকে কি এখন সামনে কি বাড়ার দিকে যাচ্ছে না কমের দিকে, বা কি মনে হচ্ছে আপনাদের? না, সামনে দেখা যায় রমজান মাস আসার দুই এক মাস আগেতে আমাদের একটা সিজন পড়ে, তখন মাংস সবার ঘরে ঘরেই সবার পরিমাণ খাবার একটু বাড়াইয়া দেয়। আর প্লাস তখন ব্যাপারী গরু দেখা যায় একটু কিনে কষ্ট হয়, আর তখন গরুও লাগে কষাগর বেশি, 2000 বেশি কিনে, আমরা 2000 বেশি দিয়ে কিনি, আমরা কিনি 10-20 টাকা বাড়াইয়া বেচি। এই হলো মূলত কারণ। আচ্ছা ভাই, খুব ভালো লাগলো আজকে আপনার কাছ থেকে অনেক বিষয়গুলো জানলাম এবং সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম। ঠিক আছে, আপনার ব্যবসার সাফল্য কামনা করছি, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, বেশ সুন্দর একটি ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। এই যে সুন্দর সুন্দর সুঠামদের একেবারে দেশাল গরুগুলো আমাদের এক মাংস ব্যবসায়ী ভাই এই হযরতপুর হাট থেকে নিলেন, এবং কেমন দামে নিলেন, কেমন কী চিন্তা করেছেন, কত করে বিক্রি করবেন বিস্তারিত তুলে ধরলাম। অনেক মাংস ব্যবসায়ী নিশ্চয়ই আমাদের এই ভিডিওর পরে এই হাটে আসবেন। আসলে হাটে কখন কোন দিন কোন দাম যাবে এটা কিন্তু বলা যায় না। আজকের হাটে যদি একটু কম মনে হয়, আগামী হাটে হয়তো বাড়তে পারে, যার কারণে এই দামটাকে কিন্তু ফিক্সড হিসেবে আপনারা মাথায় নিয়ে যে হ্যাঁ ওই ওখানে গেলেই কম বা ওই হাটে গেলে বেশি, বিষয়টা এমন নয়। যে কোনো হাটে অনেক সময় কোনো কোনো সপ্তাহে বাজার একটু লো যায়, কম যায়, আবার কোনো সপ্তাহে বেড়ে যায়। আপনারা ঠিক যখন আসবেন সেই সময় দেখে শুনে দরদাম করে আপনারা গরু সংগ্রহ করবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।